নমস্কার বন্ধুরা এম জি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিচিংয়ে পোস্ত তরকারি তার জন্য এখানে চিচিংয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি সরু সরু করে পাতলা করে আর নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে এবার কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে চিচিংয়েগুলো ভালো করে ভেজে নেব চিচিংয়েগুলো ভালো করে না ভাজলে চিচিংয়ের কাঁচা যে গন্ধটা আছে ওই গন্ধটা লাগবে এটাকে চাপা দিয়ে ভেজে নেবো আমি চাপা দিয়ে ভাজলে এর তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর যতক্ষণ ভাজা হচ্ছে আমি এর পোস্ত আর লঙ্কাটা বেটে নেব। এখানে আমি নিচ্ছি দু চামচের মতো পোস্ত আর নেব এক চামচের মতো সর্ষে আর নেব আটটা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে আমার এখানে চিচিঙেটাও ভাজা হয়ে গেছে আর মশলাটাও বাটা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব তো দেখো এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো আমার দেখো এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি এখানে ভালোভাবে ভেজে নেব আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি এই সময় এতে নুনটা দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখো এখানে আলু পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার চিচিংয়েটা এর মধ্যে দিয়ে দেব চিচিংয়েটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব তারপর এই যে সর্ষে পোস্ত লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে আমি সব মশলা হালকা করে একটু কষিয়ে নেব। আর এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো দেখো এখানে ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেব মজলার সঙ্গে আরও একটু আমি কষিয়ে নেব তো কষানো আমার এখানে হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কি রকম লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনারা আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করবেন তো দেখো দেখুন এখানে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতে অনেকটা জল আছে আমি জলটা একটু শুকিয়ে নেব তোমরা যদি যাও জলটা এরকমই রাখতে পারো আবার জলটা একটু শুকিয়েও নিতে পারো যে যেরকম পছন্দ করে সেরকম করবেন তো জলটা আমি খুব শুকিয়ে নেব না হালকা একটু শুকিয়ে নেব কারণ তরকারিটা না বিয়ে রাখলে জলটা আপনি একটু টেনে যাবে কারণ আলুতে জলটা টেনে নেবে তো এই তো এই এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে এটিকে নাববে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার চিচিংয়ে পোস্তর তরকারি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন